সৌদি আরবে খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়ার অবৈধ সম্পদ রয়েছে, এ বিষয়ে সরকারের কাছে পর্যাপ্ত তথ্য আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, উকিলরাই দেখবেন, জবাব উকিলরাই দেবেন, এবং প্রধানমন্ত্রী যদি কিছু বলে থাকেন নিশ্চয়ই তার পেছনে যথেষ্ট তথ্য আছে এবং সেটা প্রমাণ করা যাবে, যথাসময়ে এর প্রমাণ হাজির করা হবে। প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তা তথ্য নির্ভর বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী জানান, খালেদা জিয়ার উকিল নোটিশের জবাব আইনিভাবেই দেয়া হবে। এর আগে কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেন অর্থমন্ত্রী। তিনি আরো বলেন, 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে কৃষিবিদদের ভূমিকা রাখতে হবে। এছাড়া কৃষিক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকের প্রশিক্ষিত করারও আহ্বান জানান তিনি।